কোরআন শরীফ ছুঁয়ে দেখো, উনি ওনার আমি ভালোবাসার করছি, মানুষকে আমি শপথ কোনো করছি। জায়গায় যাব না, ঠিক হ্যাঁ আছে? শোনো, আমার ভালো করে বাড়িতে শোনো নড়ব না, আপা, কি কারোর বাড়ি যাব না, হ্যাঁ, ঠিক আছে? কখনো ছেড়ে যাবেন না? আমার টিউশনে কি থাকবো, ঠিক আছে? এখানে টিউশনে, ঠিক আছে? মনে করে এসছে, আমার একটু দরকার আছে, যদি দরকার পড়ে, ঠিক আছে? একেবারে একটু না থাকি তার জন্যে। আর আমি তোমার সাথে কোনোদিন যাব না, কোনোদিন না। আর আমি আমার গায়ে কোনো একটা ছেলেরও হাত দিতে দেবো না, ঠিক আছে? আর মনে করেছে, তুমি 5-6 মাস থাকো, যা থাকো থাকো, ঠিক আছে? 1 বছর থাকো, যা থাকো থাকো, কিছুর জন্য তুমি তো কিছু আমার জন্য, তো আয় করো, ভালোভাবে সুন্দরভাবে থাকো, ভালোভাবে কাজ করো, এইখানে দোয়া করে আর কি করবো, ঠিক আছে? বিনা কারণে আমার সাথে শুধু গামজাম করবো না, ঠিক আছে? আমি তো তোমার কথা দিলাম, আমি তোমার আদেশ ছাড়া কোনো জায়গায় যাবো না, আমি জানি যাবো তোমার অনুমতি ছাড়া যাবো, ঠিক আছে? তো ভালো থাকো, হ্যাঁ, নামাজ পড়ো। কোরআন শরীফ, আল্লাহর পবিত্র কোরআন শরীফকে তারা এখন ব্যবহার করছে ভালোবাসার মানুষকে বিশ্বাস করানোর জন্য, যে তোমাকে ছেড়ে যাব না, এই দেহ তুমি ছাড়া কাউকে দিব না। যখন শুনতে পাই যে ভাই এই মেয়ে তো দেখেন শপথ করলো আমাকে বিয়ে করবে, আমাকে এই করবে সেই করবে, কিন্তু যেদিন থেকে আমি টাকা দিতে পারছি না, ওনার কোরআন শরীফ ছোঁয়ার সেই আবেগ চলে গেছে। এখন তো সে আমাকে ভুলে টাকা পয়সা খেয়ে আমার জীবন নষ্ট করে সে এখন অন্যের ঘরে আছে। তার পরিবার সবকিছু জানতো, মা জানতো, বাবা জানতো, সবকিছু জানতো। যতদিন আমি ফিনিশিং দিয়েছি ততদিন ঠিক ছিল, যখন থেকে আমি একটু চাপিয়ে রেখেছি যে আর দেয়া যাবে না, তখন থেকে আমি ভাই খারাপ হয়ে গেছি। ভাই বোন আপনাদেরকে অনুরোধ জানাই, কি করবেন, আকাম কুকাম যা করবেন, আপনি যা করেন করেন, কিন্তু আপনি একজন মুসলমান হয়ে আমাদের এই গ্রন্থটাকে কখনো আপনি অবমাননা করতে পারেন না, আপনার নিজের কাজে এটাকে কখনো ব্যবহার করতে পারেন না। আপনি আপনার মাথা শুয়ে বলেন, যদি যদি তোমার সাইরে যায় আমি মরে যাবো, আমার মাথার ভিতরে ফোক উঠবো, এমনি দৈরা কইবেন, দেহে সাহস আসেনি কইতেন না, কারণ আবার যদি উঠতে যায় ফোক টোক কইতেন না। কোরআন শরীফ এটা কাগজের মতো, তাই না? দরলাম, অসুবিধা কি, অসুবিধা কি? নিজের মাথায় ধরে কইবেন, নিজের মাতারে সাক্ষী রাখবেন, নিজের মার মাথার ধরবেন, বাপের মাথার ধরবেন। যদি আপনার প্রেমিককে বুঝাইতে হয় কোরআন শরীফ ধরবেন না, কারণ আপনি এটার পবিত্রতা রক্ষা করার মতো আপনার কোনো যোগ্যতা নাই। এই ভিডিওটা গতকালকে আমার হটলাইনে, আপনারা যে হটলাইনটা দেখতে পাচ্ছেন এই হটলাইনে আসলো, আসার দেখার পরে আমার মেজাজটা গরম হয়ে গেল। আমি এর আগেও বলেছি এই ধরনের সংস্কৃতি আমাদের মুসলমানের ভিতরে যাতে প্রকাশ না পায়, কোনো এই ধরনের অপকর্ম যাতে প্রকাশ না পায়, আমাদের মা বোনদেরকে আমি আবারও সতর্ক করে দিচ্ছি, আপনারা আপনাদের কাজে কোরআন শরীফ, মুসলমানের পবিত্র গ্রন্থ কোরআন শরীফকে ধরে কখনো আপনি এবং আপনার পরিবার যেই হোক আপনারা কখনো পবিত্র কোরআনকে অবমাননা করতে পারেন না, কারণ আপনি একজনের জন্য হাজারটা পরিবারে এই ধরনের ঘটনা ঘটবে। যারা বিধর্মী আছে, যারা কোরআনকে অবমাননা করে, তারা আরো সুযোগ পাবে, তারা প্রশ্ন করবে আপনাকে, সেই প্রশ্ন জবাব দেওয়ার মতো কোনো যোগ্যতা অথবা কোনো অধিকার অথবা কোনো শব্দ আমার কাছে থাকবে না, আপনার কাছে থাকবে না। তাই দয়া করে আপনারা যারা আপনাদের মানে জীবন চলার পথে, অপকর্মের পথে আপনারা কখনো কোরআনকে সাক্ষী রাখবেন না। এবং এই ঘটনা যারা ঘটিয়েছে, এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই মেয়েটাই কোরআন শরীফ ছুঁয়ে নাকি শপথ কেটেছে, পাশে ছেলেটাও আছে, সুখের সংসারও হয়েছে, কিন্তু কোরআনের ইয়া কই গেল, শপথ টপথ কই গেল, কোথায় গেছে, উড়িয়ে গেছে, হারিয়ে গেছে। তাই আল্লাহর রস্তে এই ধরনের ঘটনা কখনো ঘটাবেন না, এবং আমাদের চোখের সামনে যাতে এই ধরনের ঘটনা না আসে, যদি আসে আমরা নিজেরাই ব্যবস্থা নিব। এবং গার্ডিয়ানদেরকে বলে দিই, আরও একবার বলে দিই, আপনারাও আপনাদের এই 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 যে আপনাদের অপকর্মের সাক্ষী আপনি আপনার সন্তানদের সন্তানদের করেন, তাদের দিয়ে ব্যবহার করেন, ব্যবসা করেন, যা করেন করেন, অর্থকরী কামাই নেন, কিন্তু কোরআনকে কখনো ব্যবহার করবেন না। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।